আমি ব্যক্তিগত জীবনে গণনা বা আসলে এই সকল জিনিসের উপর বিশ্বাস করি না। তবে যেহেতু আমি মুসলমান, সেক্ষেত্রে আবার এটাও আমরা অনেক সময় বিশ্বাস করি যে জিন, তারপর হচ্ছে যে আরও যে জাতি আছে, এদের মাধ্যমে অনেকে অনেক কিছু বলতে পারে। তবে ভবিষ্যৎ নিয়ে কখনো বলার আসলে কারোর ক্ষমতা, এটা আমি জানি না আছে কি না। তবে একজন ব্যক্তি আছে, আমি ওনাকে নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় একটা নিউজ করেছিলাম। ব্যক্তিটার নাম হচ্ছে বাবা ভাঙা। দর্শক, নামের আগে বাবা হইলেও তিনি বেসিক্যালি একজন মামা, আই মিনস হচ্ছে মা। বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার রহস্যময় নারী বাবা ভাঙা, তিনি মারা গিয়েছেন 1996 সালে। কিন্তু পৃথিবীতে যখনই বড় রকমের কোনো ঘটনা ঘটে, এই মহিলার নাম উঠে আসে কাকতালীয়ভাবে। তিনি যেই রকম ভবিষ্যৎবাণীগুলো করেছেন, সেগুলোর অনেক কিছুই তার মৃত্যুর পর বিশ্ববাসী দেখছে আর আশ্চর্য হচ্ছে। আসুন দেখি 2024 সালে তিনি আপনার কী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই বছর কী ঘটতে পারে। এই অন্ধ নারীর অনেক কথাই বছরের পর বছর ফলে যাচ্ছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একসময় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হবে, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং ব্রেক্সিটের মতন আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার ভবিষ্যৎ করেছিলেন এই বাবা ভাঙা। যারা আমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুনছেন নিউজ, তারা কিন্তু এই নামটা চিনেন। এই ধারাবাহিকতায় 2024 সাল নিয়েও তিনি কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন দাবি তার অনুসারীদের। আর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের বরাতে এটার একটা প্রতিবেদন এসেছে, আমরা চলুন দেখি। তবে আমি দোয়া করি 2024 সম্পর্কে তার যে ভবিষ্যৎবাণী সেগুলা না ঘটুক। যদি ঘটে, পৃথিবী বড় ভয়ঙ্কর অবস্থায় পড়তে যাচ্ছে। আপনার ভবিষ্যৎবাণী সত্যি হলে এই বছরটিতে, মানে আগামী বছর 2024-এ বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে শুরু করে প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগের মতন অসংখ্য ঘটনা ঘটতে পারে। 2024 সাল নিয়ে তিনি বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার কোনো সহকর্মীর দ্বারা গুপ্ত হত্যার চেষ্টার শিকার হতে পারেন। আল্লাহ বাঁচাইছে, মরবে কইছে না, তাহলে তো খবর ছিল। দ্বিতীয়ত, ইউরোপে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ার পাশাপাশি পরবর্তী বছরে বড় একটি দেশ জৈব অস্ত্রের ব্যবহার এবং পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বুঝতে পারছেন বড় একটি দেশ কার কথা বলা হয়েছে? তিনি বলছেন যে আসন্ন বছরে, মানে 2024-এ তিনি প্রতিটা বছর সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলছেন যে 2024-এ বিশ্বজুড়ে তীব্র আর্থিক সংকটের সৃষ্টি হবে, যেটা আমরা 2023 থেকেই উপলব্ধি করতে পারছি, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। এর ফলে ক্রমবর্ধমান ঋণের মাত্রা এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাড়বে, ঘটতে পারে প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগের বেশ কিছু ঘটনা। 2023-এর শেষও দেখেন নেপালে বা বিশ্বজুড়ে যেভাবে ঘটনাগুলো ঘটছে একের পর এক রেকর্ডধারী, সাইবার হামলাও মাথাচাড়া দিবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে শুরু করে পাওয়ার গ্রিড, পানি শোধন প্ল্যান্টে সাইবার হামলা চালিয়ে কোনো কোনো দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে প্রশিক্ষিত হ্যাকাররা। তবে তিনি আশাজনক কিছু কথাও বলেছেন, সেগুলো হলো যে আলজেইমার এবং ক্যান্সারের মতন বড় ধরনের রোগগুলোর নতুন চিকিৎসা পদ্ধতি চালু হতে পারে, এছাড়া অগ্রগতি হতে পারে কোয়ান্টাম কম্পিউটিংয়ে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে বাবা ভাঙা বুলগেরিয়ার উত্তর ম্যাসিডোনিয়ার স্টমিকায় 1911 সালে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 12 বছর বয়সে একটা ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন। কয়েকদিন পর পরিবারের সদস্যরা তাকে অন্ধ অবস্থায় খুঁজে পান। বুলগেরিয়ার রাজধানী সফিয়ায় মৃত্যু হয়েছিল এই রহস্যময় নারীর। আর তিনি জীবিত থাকাকালীন অনেক রকম বক্তব্য দিয়েছেন, যেগুলো তৎকালীন সময়ে ঘটেছে। তবে তার মৃত্যুর পর তার করে যাওয়া যে পৃথিবীর সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলো আছে বা বিভিন্ন, যেমন এই যে করোনা, এটা নিয়ে কিন্তু তার ভবিষ্যৎবাণী ছিল। তিনি বলছিলেন যে এমন কিছু আসবে, তার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় আমেরিকার পুঙ্গি বাজবে। কারণ তিনি বলে গেছেন আমেরিকা শেষ হয়ে নতুন একটা শক্তির উদ্ভাবন হবে, হতে পারে সেটা রাশিয়া অথবা চীন। সুতরাং বাবা ভাঙার নিয়ে আমাদের থেকে বেশি টেনশন আছে আমেরিকা। যাই হোক, দেখা যাক কী ঘটে, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।